গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইভ স্ট্রিমিং। তো এটা হলো আমাদের ব্রেকফাস্ট। এখন লিটারালি কটা বাজে? লিটারালি এখন আমার ঘড়িতে 6:45, অর্থাৎ এখন 6:30 বাজে, আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। এবার ব্রেকফাস্ট করার পরে নিজেদের কিছু কাজ সারবো, অ্যান্ড দেন আমরা ঘুমাবো, কারণ সারা রাত কালকে ঘুমানো হয়নি। চোখের নিচটা কালির এমনি পড়ে না। ব্রেকফাস্ট তো হয়ে গেছে কিন্তু বেড ক্লিন হয়নি, তো এখন আমি বেডটা ক্লিন করবো। বাবান গেছে স্নান, এবার বাবান এলে পরে আমি যাবো। তো ততক্ষণে বেডটা ক্লিন করে নিই, আর যাবতীয় যত যত কাজ আছে করে নিই, কারণ এসব করেই আমরা ঘুমাবার মকাটা পাবো। চলো, লেটস ডু ইট। এত তাদের স্নান ধান সব হয়ে গেছে, বিলিভই হচ্ছে না। চলো স্কিন কেয়ার করে নিই, আর আমি রিসেন্টলি স্কিন কেয়ার একটু বেশি ধ্যান দিচ্ছি। এটা লাগাবো আর এটা লাগাবো, ব্যাস এই দুটোই। চলো, ঘুম থেকে উঠে দেখি লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আজকে কী আছে লাঞ্চে একটু দেখি না, আমি নিজেও জানি না। কাঁঠাল চিংড়ি, ইটস মাই ফেভারিট। আর কী আছে না, পাটের ডাল, এটা আমার বাবানের ফেভারিট, আমি তো খাই না, বাবান খায়। আর কিছু ওখানে আছে, আর মাছ হয়েছে আজকে। ব্যাস এবার খাওয়া দাওয়া করবো, কারণ খুব জোরে খিদে পেয়েছে, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম। আসলে সব কিছু করে ঘুমোতে ঘুমোতে আমার 8টা এরকম বেজে গেছিলো, তো তারপরে এই উঠলাম। আর বাইরের ওয়েদারটা জাস্ট অসম, আমি একবার দেখিয়ে আনি। এটা হলো বাইরের ওয়েদার, বৃষ্টি আসবে আসবে এরকম মনে হচ্ছে, আর বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা। চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে একটু বসবো এখানে এসে। ম্যাচ দেখতে পাচ্ছি, টাইম ফর চাফি। আমার মতো শুয়ে শুয়ে চা পেয়ে যায়, আমি তোর সামনে দিয়ে যায়, ছেলে হলে দিত। চলো বিস্কিটের সাথে একটু চাটা খাওয়া যাক। আরে বিস্কিটগুলো আমার অতটাও পছন্দ না, বাট কী করবো। আমরা চটপট রেডি হয়ে গেলাম, আমি জানি না যে আমরা কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, বাট যাচ্ছি, কারণ আজকে বাইরের ওয়েদারটা অসম, আর গরমকালে এরকম ওয়েদার পাওয়া ইটস লাইক আ মিরাকল। লেডি ইউ লুকিং সো গুড, আর এটা হ্যান্ডমেড আমি বানিয়েছি। বাবলু ও ও ইউ আর লুকস ফ্যাব। বাইরের ওয়েদারটা লাল জবাব, ও মাই গড, আমার কুকুরে খুব ভয় লাগলো। আর আমি যে হিলস পরেছি তাই আমি টাক করে হাঁটছি, আর বাইরে বৃষ্টিটা খুব ভালো হয়েছে, যখন আমি ঘুমাচ্ছিলাম তখন হয়ে গেছে, দ্যাটস ওয়াই আই ডিডন্ট ফিল। বাট বৃষ্টি যদি পড়ে তখন সেই সময় আমি ঘুমাতে পারি না, ইটস মাই প্রবলেম। আমার অনেক প্রবলেম আছে, তার মধ্যে এটা একটা। বাবা তুই অন্য কারোর সাথে বেরিয়েছিস? তুই আর তোর তানহাই আমরা ঠিক করলাম জাস্ট বেঁকে যাবো, আর যেটা ওপেন আছে যেটা দেখে আমার খুব খুশি লাগলো, মানে খুশি হলো, লাগলো কি, আমার বোন ওটাকে ডাম্প করে কেএফসিতে যাচ্ছে, খুশি তো দেখো এই মেয়ের। ভাবলু খুশি তো দেখো না। তো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, এরা ফুল রিদমে স্টার্ট করে দিয়েছে। একটুখানি দেখ, জোরে দিবি, আরে ভালো করে রিভিউ দে।
তো এখন বাজে হলো 4টে, 4টে বাজে এখন, না না 3টে বাজে, 3টে, সরি, চোখটা খারাপ হয়ে গেছে আর হচ্ছে আমার হেডেক, হেডেকই বলো তোমার। তো ঘুমাবার করবো এখন চেষ্টা, আর তো চলো এই হলো আমাদের দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো হয় না তাই বলে লাভ নেই, আর আমি বলবো না। Bye-bye.